বিক্ষোভে আবার আক্রান্ত রেল পরিষেবা, মহিষাডাউরি স্টেশনে আটকে সিউড়ি হাওড়া এক্সপ্রেস। আপনাদের জানিয়ে দিই, বীরভূমের সাঁইথিয়া থানার অন্তর্গত মহিষাডাউরি স্টেশনে বেশ কিছুক্ষণের জন্য আটকে রাখা হলো সিউড়ি হাওড়া এক্সপ্রেসকে। বিক্ষোভকারীদের দাবি, কোনোভাবেই চালু করা যাবে না এনআরসি। প্রায় দু ঘন্টারও বেশি সময় ধরে স্টেশনে দাঁড়িয়ে থাকার পর অবশেষে রেল পুলিশের তৎপরতায় বিক্ষোভকারীদের হাত থেকে বের করে নেওয়া হয় সিউড়ি হাওড়া এক্সপ্রেসকে। পাশাপাশি ওই একই দাবিতে সাঁইথিয়া থানার অন্তর্গত মাঠ পশলা এবং কুনুরি গ্রামে সিউড়ি সাঁইথিয়া রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান কয়েকশো বিক্ষোভকারী। স্বাভাবিকভাবেই যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় সিউড়ি সাঁইথিয়া রাস্তায়। আপনাদের আরও একবার জানিয়ে দিই, এনআরসি সিএবি কোনো মতেই লাগু করা যাবে না এর দাবিতে মাঠ পলসা এবং কুনুরি গ্রামে সিউড়ি সাঁইথিয়া রাস্তা অবরোধ করায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান সাধারণ মানুষজন এবং বেশ কিছুক্ষণের জন্য সিউড়ি হাওড়া এক্সপ্রেসকে আটকে রাখা হয় মহিষাডাউরি স্টেশনে। পরে অবশ্য রেল পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক হয়। চুপ বসছি, আমরা এনআরসি করতে দেবো না।